আজকে আমি বাসা থেকে বেরোলাম মূলত সকালবেলা, এবং মাথায় ক্যাপ, চোখে চশমা, যদিও রৌদ্র উজ্জ্বল দিন, আর আমি একটা এই যে হেডফোন নিলাম কারণ গান শোনার জন্য। আজকের দিনটি খুবই সুন্দর, রৌদ্র উজ্জ্বল দিন এবং ভালো লাগছে দিনটা। আমি প্ল্যান করেছি যে আজকে ঘুরবো সমস্ত দর্শনীয় যে স্থানগুলো, টুরিস্ট স্পট বিশেষ করে সেই জায়গায় যাব, কারণ আজকে আমার মনটা একটু খারাপ। তা আমি ভাবলাম যে কি করা যায়। তা আমার যেটা স্বাভাবিক যে প্রবৃত্তি সেটা হলো, যখন আমার মন খারাপ হয় তখন আমি আমার স্বাভাবিক যে পছন্দ ট্যুর করা বিভিন্ন জায়গা, আমি জাস্ট একটা ব্যাগ নিই এবং আমি সুন্দরভাবে ড্রেস আপ করে বেরিয়ে পড়ি। আমার মনে হয় যারা প্রত্যেকের জীবনেই এরকম ঘটনা ঘটে যে জীবন তো আসলে চলমান, এবং এই চলমান জীবনে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনাগুলো আমাদের সামনে আসে, আমাদের সবসময় ভালো সময় কাটবে এরকম কোনো কথা নেই। দাম্পত্য কলহ হতে পারে, স্টুডেন্টদের রেজাল্ট খারাপ হতে পারে, বা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মন খারাপ থাকতে পারে, অথবা কর্মক্ষেত্রে কলিগদের বন্ধুদের বিভিন্নভাবে আসলে আমাদের মন খারাপ হতে পারে। তখন আমরা কি করি, বিশেষ করে যারা উঠতি বয়সী, যারা একেবারে কিশোর, তারা সেটা বুঝতে পারে না। তবে যারা বড়, বিশেষ করে যারা একটু বয়স্ক, তাদেরও মন খারাপ হতে পারে। তবে সেক্ষেত্রে যারা বাস্তববাদী এবং যারা কোনো ধরনের অলৌকিকতা বিশ্বাস করে না, এবং তারা সাধারণত এগুলোকে পাত্তা দিতে চায় না, কিন্তু জীবনে এগুলো ঘটে যায়। তবে সেক্ষেত্রে যেমন আমি নিজেও একটি উপলব্ধি করেছি যে জীবনে মানুষের মন বিষণ্ণতা আসতে পারে, আর সেক্ষেত্রে বিষণ্ণতা কাটিয়ে ওঠা একটু কঠিন হয়ে যায়। আমার মনে হয় যে এটা সবারই জানা উচিত যে কীভাবে বিষণ্ণতাকে কাটিয়ে ওঠা যায়। আমি যে পদ্ধতিটা ফলো করি, সাধারণত যখন আমার বিষণ্ণতা আসে, মন খারাপ হয়, তখন আমি সাধারণত একটি পছন্দ, যেমন আমার ট্যুর করতে ভালো লাগে, আমি সাধারণত একটা ব্যাগ নিয়ে এবং সুন্দরভাবে ট্যুরের জন্য, ঘোরার জন্য প্রস্তুতি নিয়ে বের হয়ে পড়ি, এবং আমার যে জায়গাটা ঘুরতে ইচ্ছা করে সেখানে আমি ঘুরতে থাকি, এবং আমার প্রকৃতির সাথে মূলত মিশে যাই, এবং প্রকৃতি আমার ভালো লাগে। প্রকৃতিতে আমি প্রকৃতির সাথে যে বিভিন্ন ধরনের পশু পাখি, গাছপালা বা সমস্ত প্রকৃতির যে সৌন্দর্যগুলো আমি দেখতে থাকি, এবং আমার এটা খুব ভালো লাগে এবং আমার ভালো ফিল করি। আমার মনে হয় যাদের মন খারাপ থাকে বা যারা বিষণ্ণতায় ভোগে, তাদের তেমনটাই করা উচিত যা তাদের ভালো লাগে। যেমন কেউ শপিংয়ে যায়, মন খারাপ হলে শপিংয়ে চলে যায় মেয়েরা বিশেষ করে, আবার কেউ ভোজন রসিক যারা, তারা খাওয়ার জন্য রেস্টুরেন্টে যায়, আবার অনেকে আছে তারা গান গায়, বা গান গাইলে আমাদের মনটা অনেক সময় ভালো হয়। আবার অনেক সময় যারা ট্যুর করতে যায়, বিশেষ করে আমি যেমন ট্যুরে যাচ্ছি বা ট্যুরে যাই, সাধারণত যখনই আমার ভালো লাগে না তখন আমি ঘুরে আসি কোনো জায়গা থেকে, এবং কোনো কোলাহল কোনো একটি জায়গা যেখানে খুব বেশি ব্যস্ততম একটা জায়গা থেকে ঘুরে আসি, মানুষের আনন্দ উল্লাস দেখে মনটা ভালো থাকে, মানুষের সাথে ইন্টারাকশন করা, কথা বলা, এগুলো কিন্তু ভালো। তা যারা মূলত এগুলো করে না, তারা বিষণ্ণতা নিয়ে ঘরের কোণে বসে থাকে এবং আত্মহননের পথ বেছে নেয়, অথবা যারা খুবই কৈশোর বা কিশোর বয়সী, কিশোর কিশোরী, তাদের মনে এটা বেশি এই ধরনের চিন্তাগুলো আসে, এবং যাদের বুদ্ধি অপরিপক্ক, আমার মনে হয় এই কাজগুলো, যাদের যে কাজগুলো ভালো লাগে সেই কাজগুলো তারা যদি একটু মনোযোগ দিয়ে করতে পারে বা করে, তাহলে বিষণ্ণতা কাটিয়ে উঠতে পারে। আমার মনে হয় যে এই কাজগুলো করলে তাদের ভালো হবে। যাই হোক, মূলত আজকে আমি এখানে আসলাম, আমি একটি ট্যুরিস্ট স্পটে মূলত আসি, জাপানের এটা একটা এওন মল, এবং পাশেই মাতসুমোতো ক্যাসেল। আমি এখানে এখন যাব এবং গিয়ে আমি সেখানে সময় কাটাবো এবং আমার ভালো লাগবে। ইতিমধ্যেই ভালো লাগা শুরু করেছে, কারণ আমি একটা ভিডিও তৈরি করছি এখন, নিশ্চয়ই ভালো লাগা থেকেই। তো ভাবলাম যে সবাইকে বিষয়টা শেয়ার করি, এবং আপনারা তাদের আপনাদের পছন্দ অনুসারে যেটা ভালো লাগে সেই কাজটা করুন, কখনোই বিষণ্ণতা আপনাদেরকে ছুঁইতে পারবে না এবং আপনাদের বিষণ্ণতা আপনাদের গ্রাস করতে পারবে না। ধন্যবাদ সবাইকে, বাই বাই।